হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা নর্মালি যদি আপনারা আপনাদের টেলিভিশনের জন্য ডিটিএইচ কানেকশানস ইউজ করেন তো আজকের দিনে মেনলি আপনার কাছে একদম কিছু হাতে গোনা অপশানস আছে ফর এক্সাম্পল আপনি টাটা প্লে এর সঙ্গে যেতে পারেন যেটা আগে নাম ছিল টাটা স্কাই তার সঙ্গে আছে এয়ারটেলের ডিজিটাল টিভি তারপরে আসে টিভি তারপরে আসে সানডিডেক তো এই চার পাঁচটা ডিটিএইচ কোম্পানি ভারতের মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু আজকের দিনে এয়ারটেল এবং টাটা স্কাই মানে টাটা প্লে এই যে দুটো কোম্পানি এরা বাজিমাত করে রেখেছে কারণ তারা তাদের স্মার্ট সেপটপ বক্সের সঙ্গে কিছু বান্ডেল অফার ওখানে প্রোভাইড করছে এবং থেকে ভালো ব্যাপার যদি আপনি কোনো পুরনো টাইপের সেপটপ বক্স ইউজ করেন সেখানে আপগ্রেশন অফারও আপনাকে প্রোভাইড করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি এয়ারটেল কোম্পানি সম্পর্কে আলোচনা করব নর্মালি যদি আপনি এয়ারটেলের ডিটিএইচ সার্ভিস ইউজ করেন এবং আজকের দিনে যে ডিটিএইচ কানেকশানসটা আপনার কাছে আছে সেটা যদি স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা হাই ডেফিনেশান ডিটিএইচ কানেকশানস হয়ে থাকে তো আপনি চাইলে সেটাকে স্মার্ট ডিটিএইচে কনভার্ট করতে পারেন যেটার নাম এয়ারটেল এক্সট্রিম বক্স আপনি যে টেলিভিশনটা এখানে ইউজ করছেন হতে পারে সেটা নন স্পার্ট টেলিভিশন অনেক দিন আগে আপনি কিনেছেন সেখানে কোনো অ্যান্ড্রয়েডের সাপোর্ট আপনি পাচ্ছেন না কিন্তু আপনি চান তো ওই সেম টেলিভিশনটাতে আপনি অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স এবং এরই সঙ্গে সঙ্গে লিনিয়ার যে স্যাটেলাইট চ্যানেলস আছে সেগুলো আপনি দেখতে চান মানে নর্মালি যে আজ পর্যন্ত যে টিভি চ্যানেলসগুলো আছে সেগুলো আপনি দেখতে চান কিন্তু আপনি টেলিভিশনটাকে চেঞ্জ করতে চান না তো আপনার কাছে স্মার্ট সেপটপ বক্স একটা ভালো উপায় এয়ারটেলের যদি আপনি অলরেডি গ্রাহক হয়ে থাকেন তো এয়ারটেল কোম্পানির তরফ থেকে একটা অফার আপনাকে প্রোভাইড করা হচ্ছে যেখানে আপনি সেপ্টপ বক্সকে আপগ্রেড করতে পারবেন এর মানে আপনার বাড়ির ছাদে যে অ্যান্টেনাটা লাগানো আছে সেই অ্যান্টেনা কোনোরূপ চেঞ্জ হবে না কেবলমাত্র আপনি সেপটপ বক্সটাকে এখানে চেঞ্জ করতে পারবেন আপনি যদি একজন নর্মাল গ্রাহক হয়ে থাকেন স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা হাই ডেফিনেশন সেপটপ বক্স আপনি ইউজ করে থাকেন এবং এয়ারটেলে এক্সট্রিম বক্সে আপগ্রেড করতে চান তো ওভারঅল আপনার খরচা হবে উনিশশো নিরানব্বই টাকা এই উনিশশো নিরানব্বই টাকার আপনাকে একটা নতুন সেপটপ বক্স দিয়ে দেওয়া হবে এরই সঙ্গে কোনোরূপ ইনসুলেশন চার্জ আপনার থেকে নেওয়া হবে না এরই সঙ্গে সঙ্গে ডিজনি প্লাস হটস্টারের যে সুপার সাবস্ক্রিপশনটা আছে যার ইয়ারলি কস্ট মানে এক বছরের কস্ট আটশো নিরানব্বই টাকা এটাও আপনাকে একদম ফ্রিতে প্রোভাইড করা হবে এর মানে আপনার নন স্মার্ট টেলিভিশন স্মার্ট টেলিভিশনে কনভার্ট হয়ে যাবে যেখানে আপনি নর্মাল স্যাটেলাইট চ্যানেলস মানে যে টিভি চ্যানেলসগুলো আছে সেগুলোও দেখতে পাবেন এবং আপনি অ্যান্ড্রয়েড সেপট বক্সের এক্সপিরিয়েন্সও এখানে নিতে পারবেন যেখানে গুগল স্টোর অ্যাভেলেবেল আছে আপনি পাঁচ হাজার টারও বেশি অ্যাপ্লিকেশন আপনার টেলিভিশনে ডাউনলোড করতে পারেন যে কোনো স্ট্রিমিং অ্যাপ্লিকেশন ফর এক্সাম্পল নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও ডিজনি প্লাস হটস্টার যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনি মিললে আপনার টেলিভিশনের বা সেপ্টপুর পটপ বক্সে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনার টেলিভিশনে দেখতে পাবেন ভালো ব্যাপার হচ্ছে এই সেপটপ বক্সটা ফোর কে সাপোর্ট করে তো যদি আপনার কাছে ফোর কে এনেবেল টেলিভিশন থাকে তো একদম ফোর কে রেজলিউশনে আপনি এই সেপটপ বক্সটাকে ইউজ করতে পারেন কিন্তু এর জন্য একটা রিকোয়ারমেন্ট একটা স্টেবেল ওয়াইফাই এটা একদম মন্ডিটারি নয় কি আপনার কাছে এয়ারটেলেরই ফাইবার কানেকশানস থাকতে হবে যে কোনো কোম্পানির ফাইবার কানেকশানস আপনি ইউজ করতে পারেন বা ওয়াইফাই কানেকশান আপনি ইউজ করতে পারেন যেটা আপনার টেলিভিশনের এই সেপটপ বক্সের সঙ্গে কানেক্ট থাকবে এবং আপনি অ্যান্ড্রয়েড টিভির এক্সপিরিয়েন্সটা এখানে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে নর্মাল টেলিভিশনের এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কি বর্তমান দিনে যদি আপনি টিটিএইচ কানেকশান ইউজ করতে চান তো আপনাকে একশো তিপ্পান্ন টাকার এনসি আপনাকে এখানে দিতে হয় মানে প্রত্যেক মাসে একশো তিপ্পান্ন টাকা আপনাকে মিনিমাম এখানে দিতেই হয় তো যতক্ষণ না আপনি একশো তিপ্পান্ন টাকা রিচার্জ করছেন ততক্ষণ আপনি না অ্যান্ড্রয়েড টেলিভিশন ইউজ করতে পারবেন না স্যাটেলাইট টেলিভিশন ইউজ করতে পারবেন তো এইখানে একটা ড্রব্যাক আছে কি আপনাকে প্রত্যেক মাসে একশো টাকা এমনিই দিতে হবে কেব কেবলমাত্র ডিটিএইচ কানেকশানসটাকে অ্যাক্টিভেট রাখার জন্য তারপরে আপনি যদি স্যাটেলাইট চ্যানেলস নিতে চান তো সেখানে স্যাটেলাইট চ্যানেলস নিতে পারেন নতুবা আপনি টেলিভিশন দেখতে পারবেন না তো এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে অ্যান্ড্রয়েড নাইন এই অপারেটিং সিস্টেমটা আসবে এবং গুগল প্লে স্টোর থাকবে সেখান থেকে আপনি পাঁচ হাজার বেশি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে ইউজ করতে পারেন ডিজনি প্লাস হস্টারের সুপার সাবস্ক্রিপশন আটশো নিরানব্বই টাকা সেটা আপনাকে অ্যাবসলুটলি ফ্রি এখানে প্রোভাইড করা হবে পুরো এক বছরের জন্য তো এটা একটা ভালো সময় যদি আপনি প্ল্যান করে থাকেন কি আপনার নর্মাল সেপটপ বক্সটাকে একটা স্মার্ট সেপটপ বক্সে কনভার্ট করবেন তো এটা খুবই ভালো সময় আপনি ডেফিনেটলি কনভার্ট করতে পারেন তো এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলা এক বলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন